আমাদের সমাজে কোনো কাজে সফলতা হওয়ার আগে বা পরে মসজিদে অথবা বাড়িতে মিলাদ মাহফিল করে থাকে, ইসলামের আলোকে সঠিক কোনটা জানতে চাই? বাড়িতে বা মসজিদে বা যে কোনো জায়গায় কোনো অর্জন হলে মিলাদ, আবার কোনো অসুবিধা হলেও মিলাদ, দুই দিকেই মিলাদ, হুজুরদের দুই দিক থেকেই লাভ, আপনার বিপদ হলেও লাভ, আপনার সুদিন হইলেও বিপদ হইলেও হুজুরের দিয়ে দোয়া করাইবেন, আর সুখ আসলেও হুজুরের দিয়ে মিলাদ পড়াইবেন, দুই দিক থেকে আমাদের লাভ। ভাইরা আমার, এটা তো ঠিক আছে যে আপনার বিপদ হলে আপনি আল্লাহর রাস্তা দান করবেন, মসজিদ মাদ্রাসা দান করবেন এবং আলেমুল আমাদের হাদিয়া দিবেন, এটা তো ঠিক আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে তারা সুখে দুঃখে দুর্দিনেও তারা দান করে, এটা তো ঠিক আছে। আবার যখন সুখে আছেন তখনও দান করবেন, দান ভিন্ন জিনিস, দান হিসাবে মোহাব্বত করে হাদিয়া হিসাবে ওলামাদের কাছে হাদিয়া নিবেদন করবেন, ওলামাদের কাছ থেকে একটু দোয়া করাইয়া মিলাদ পড়াইয়া তারপরে পারিশ্রমিক দিবেন, ছোট লোকই কেন করেন? ওলামাদেরকে এমনি হাদিয়া দেওয়া যায় না, হাদিয়া দিতে হবে কি হবে না? মসজিদের ইমাম সাহেব আছে, মহাজন সাহেব আছে, ওলামাদের আছে, এমনি হাদিয়া দিবেন তাদেরকে, হাদিয়া দিলে দিল থেকে দোয়া এমনিই আসবে, তাদেরকে দিয়ে মিলাদ পড়াইয়া খাটাইয়া এরপরে পারিশ্রমিক দিচ্ছেন, কেন রে ভাই? এমনি হাদিয়া দেওয়া যায় না ওলামাদের, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। অতএব কোনো বিপদ হলে, সুখ আসলে তার জন্য লোকজন ডেকে সবাই মিলে সম্মিলিতভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে এভাবে দুরুদ পাঠ করে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা কিংবা ওই যে শুকরিয়া আদায় করা, এই পদ্ধতি না সাহাবি না সালাফ না কারো থেকে কোনোভাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনোভাবে বর্ণিত। অতএব আমরা কোনো সুদিন আসলো, কোনো সুসংবাদ আসলো, আল্লাহর কাছে শুকর আদায় করবো, সেজদাদের শুকর, সেজদাদের শুকর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, আমল নাই, শুকরিয়া সেজদা দিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় দান সাদাকা করবেন, খুশি হবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ট্র্যাডিশনাল যে মিলাদ আমরা বানিয়ে নিয়েছি, এটা না কোরআনে আছে না হাদিসে আছে, এটা চলে আসতেছে আমাদের সমাজে। আল্লাহ তোমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন।